এই গাফের লোক কারা এটা জানা দরকার। এই গাফের লোক আপনি চিনতে পারবেন, যাদের নামে মুসলিম, নাম রেখেছে মুসলিম, কিন্তু তার চরিত্রে ইসলাম নাই, তার চোখে ইসলাম নাই, তার মুখে ইসলাম নাই, তার মুখের ভাষায় ইসলাম নাই, তার চোখের দৃষ্টিতে ইসলাম নাই, তার চেহারার মধ্যে ইসলাম নাই, তার হাতে পায়ের ইসলাম নাই, তার চরিত্রে ইসলাম নাই, তার বৈশিষ্ট্যে ইসলাম নাই, তার পরিবারে ইসলাম নাই, তার ব্যবসা বাণিজ্যে ইসলাম নাই, তার কাজকর্মে ইসলাম নাই, তার সারাটা দিন ইসলামের বাহিরের মধ্যে হয়, এই ব্যক্তিরা হলো ইসলাম জাহান্নামের প্রতি ঈমান আনা সত্ত্বেও গাফেল। কেন গাফেল? কেন? আপনি একটা উপন্যাস লিখবেন, এটার দলিল আছে না? মানে আপনি একটা বই লিখলেন, এই বই লেখার পরে বাজারে বাজারজাত করলেন, এখন আমি যদি এই বই থেকে কোনো উদ্ধৃতি দেই তাহলে বলবো যে এই বইয়ের এত নাম্বার পৃষ্ঠা, বলবো না? এটাই তো দলিল, ঠিক না? এখন মনে করেন ইসলামের নামে অনেক মিথ্যা জাল জয়ী বানোয়াট বুজুর্গদের কথা আজকে যেগুলো চালানো হচ্ছে এটাও তো লেখা হয়েছে, লেখা হয় নাই? এখন আপনি যদি বলেন যে এরকম কিতাবের অমুক নাম্বার এত নাম্বার হাদিস এত নাম্বার পৃষ্ঠা, এটা তো দলিল হলো, হলো না? কিন্তু দলিলটা ঠিক হলো? এখন দেখবেন আজকে জাল জয়ীফ মানুষকে আলোচনা করে এবং দলিল দেখায়, সাধারণ মানুষ আজকে বিভ্রান্ত হচ্ছে। সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই, যারা সালাফি আলেম, যারা আলে হাদিস আলেম, তাদের বক্তব্য গ্রহণ করা ছাড়া, আর বিভ্রান্ত যারা, বাতিল যারা, বেদাতি যারা, মুশরিক যারা, পীর পূজারী যারা, মাজার পূজারী যারা, তাদের বক্তব্য গ্রহণ করা যাবে না। সুতরাং হুঁশিয়ার, সাবধান। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো জাহান্নাম এবং জাহান্নামী। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের সময় আস্তে আস্তে পাস হচ্ছে, আমাদের জীবন থেকে সময়গুলো একে একে ক্ষয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। দিন যত সামনে এগোচ্ছে আমাদের মৃত্যুর সময়ও এর চাইতে অনেক বেশি গণিয়ে আসছে। যত দিন আমরা সামনে এগোচ্ছি তত দিন আমরা কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। কথা হচ্ছে এই, মালাকুল মউত আসবেন, আমাদের প্রত্যেকের জীবন জান কবজ করে নিয়ে যাবেন। যে সময়টুকু আমাদের জন্য নির্ধারণ করা আছে আপনি শত চেষ্টা করলেও ওই সময় থেকে একটু পিছনে যাওয়ার ক্ষমতা আপনার নাই। সুতরাং দিন যত যাচ্ছে তত আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি, আর কবরের দিকে যখন আমরা এগিয়ে যাব তখনই আমাদের আমলের হিসাব নিকাশ করতে হবে, দিতে হবে। এর আগেই আমাদের যা কিছু করা দরকার তা করতে হবে। সময় চলে গেলে আর সেটা ফিরে আসে না, আর একবার যখন চলে যাবে আমলের সময়, আমলের চান্স, আমলের সুযোগ আমাদের জীবন থেকে হারিয়ে যাবে। অতএব আমরা যে সময়টুকু পাচ্ছি এই সময়টুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ামত হিসেবে মনে করে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই জন্য আমাদের সকলের আগে জানা দরকার জাহান্নাম কি, জাহান্নামে কি আছে। মানুষ যত সামনে যাচ্ছে তত বেশি জাহান্নামের দিকে যাচ্ছে। আমরা দেখি অনেক সময় মোবাইলের মধ্যে লোডিং হয়, 1%, 2%, 3%, 10%, 20%, 50%, 70%, 80%, 90%, এক পর্যায়ে 100% গিয়ে থামে। ঠিক তদ্রূপ আমাদের জীবনও এভাবে লোডিং হচ্ছে, এক পর্যায়ে যখন 100% চলে আসবে তখন আমাদের হায়াত শেষ। আমরা এই পারিপার্শ্বিক যে অবস্থা দেখতে পাচ্ছি এর আগে, এর আদলে, এর আলোকে আমরা এ কথা বলতে পারি এই আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। তার মানে যদি এই আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না হয় তাহলে আমার আপনার জায়গা হবে জাহান্নাম। বিশ্বনবী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি দারিমিতে এসেছে, আল্লাহ রাসূল এই কথা দুইবার বললেন। কি বললেন? আনজারতুকুমুন নার, আনজারতুকুমুন নার, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সাবধান করছি। আনজারতুকুমুন নার, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সাবধান করছি। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বললেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের প্রতি আয়াত নাজিল করে বললেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তুমি সতর্ক করো, তুমি সাবধান করো, হুঁশিয়ারি উচ্চারণ করো, তোমার যারা নিকটবর্তী আত্মীয় স্বজন আছে তাদেরকে সাবধান করো। কিসের সাবধান করবে? কিসের হুঁশিয়ারি দিবে? কিসের সতর্কবাণী উচ্চারণ করবে? সেটা হলো জাহান্নাম থেকে সতর্কবাণী উচ্চারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল লাইলের 10 নম্বর আয়াত ইরশাদ করে বলেন, 14 নম্বর আয়াত ইরশাদ করে বলেন, ফানজারতুকুম নারান তারাজ্জ, আমি তোমাদেরকে সতর্ক করছি নারান তারাজ্জ, প্রজ্বলিত আগুন থেকে আমি তোমাদেরকে সতর্ক করছি, যে আগুন মানুষকে জ্বালিয়ে দেয়, যে আগুন মানুষকে পুড়িয়ে দেয়, যে আগুন মানুষকে বর্ষ করে দেয়। আমরা সকলেই কথা জানি যে আগুন মানুষকে পুড়িয়ে দেয়, এটা আমরা সকলেই জানি। কিন্তু একটা মানুষকে যখন সরাসরি আগুনের মধ্যে পোড়ানো হয়, আর এই দৃশ্য যদি আপনি সামনে থেকে অবলোকন করেন, আপনার শরীরে আগুন না লাগুক কিন্তু আপনার আমার সামনে যদি একজন মানুষকে জ্বলন্ত আগুনের মধ্যে পোড়ানো হয়, তখন আপনি একটু অবস্থা পর্যবেক্ষণ করে বুঝতে পারবেন মানুষকে আগুনে জ্বালানোর যন্ত্রণা কতটুকু। কিছুদিন আগে আমি একটি ভিডিও ক্লিপ দেখেছি, ভারতের একটা রেল স্টেশনে একটা ট্রেনের উপরে একজন মানুষ দাঁড়িয়ে আছে, হঠাৎ করে সে তার হাতটা একটু উপরে তুলেছে। যখন তার হাতটা উপরে তুলল, সে খেয়াল করে নাই তার মাথার উপর দিয়ে জাতীয় গ্রিডের যে কারেন্টের লাইন এটা চলে গেছে, এটা সে খেয়াল করে নাই। হাঁটতেছে, হঠাৎ করে তার হাতটা উপরের দিকে উঠালো, সাথে সাথে মাত্র 2 থেকে 3 সেকেন্ড, এর বেশি সময় লাগে নাই, এই দাঁড়ানো ব্যক্তিটি সাথে সাথে ওখান থেকে পড়ে গেছে, শেষ। আমরা এখন এই প্রযুক্তির কল্যাণে অনেক বিষয়, অনেক অবস্থা, অনেক দৃশ্য দেখতে পাচ্ছি যেটা দেখার কথা ছিল না। এরকম কিছু দৃশ্য আমরা এই ক্যামেরার মাধ্যমে আর ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। বলছিলাম এই দৃশ্যগুলো এখন আপনারা যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, তারা দেখে থাকবেন এরকম কিছু দৃশ্য। আগুন এরকম এক জিনিস যেটা কাউকে ক্ষমা করে না। আপনি যদি আগুনের কাছে গিয়ে বলেন, ভাই আমাকে একটু সার দেও, 2 মিনিট টাইম দেও, তারপরে আমাকে জ্বালাও, আগুন আপনাকে 1 সেকেন্ড সময় দিবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 24 নম্বর আয়াতে ইরশাদ করে বলেন, ফাইন লাম তাফালু ওয়া লাম তাফালু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, ফাইন লাম তাফালু, যদি তোমরা করতে না পারো, ওয়ালান্তফালু, তোমরা কখনোই করতে পারবা না। কি করতে পারবা না এটা আপনারা বুঝতে পারেন নাই। এর আগের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদেরকে চ্যালেঞ্জ করলেন, আমি তোমাদের কাছে একটি গ্রন্থ দিলাম, একটি কোরআন দিলাম, এর মধ্যে একটা কিতাব লিখে দাও। তারপরে আবার বললেন, আমি তোমাদেরকে 10টি আয়াত দিলাম, এরকম 10টি আয়াত নিয়ে আসো চ্যালেঞ্জ হিসেবে, দেখি তোমরা পারো কিনা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা কাউসার, সূরা কাউসার নিয়ে আসো,
সূরা কাউসারের একটি আয়াত নিয়ে আসো। আল্লাহ বলেছেন তাদেরকে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। যদি তোমরা সন্দেহ পোষণ করো আমি যা নাযিল করেছি তার ব্যাপারে, যদি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে এরকম একটি আয়াত নিয়ে আসো, আমি যা নাযিল করেছি এরকম কিছু নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বাকারার আবার 24 নম্বর আয়াতে বলছেন, ফাইল্লাম তাফালু, যদি তোমরা না করতে পারো, এরকম কোনো আয়াত নিয়ে আসতে না পারো, ওয়ালান তাফালু, তোমরা কোশ্চিন কেলেও পারবে না। এবার আমার যে বিষয়টি আপনাদের সাথে বলা দরকার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাত্তাকুন নার আল্লাতি ওকুদুহান নাস ওয়াল হিজারা, ও দুনিয়ার মানুষ, ও কাফের মুশরিকরা, ও বেঈমান ফাসিক ফুজ্জাররা, ও পাপাচারীরা, ও গুনাহগাররা, শুনে রাখো রে, ফাত্তাকুন নার আল্লাতি, তোমরা ওই আগুনকে ভয় করো, ওকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুন থেকে বেঁচে থাকো, মানুষ এবং পাথর যার জ্বালানি হবে, মানুষ এবং পাথরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ওই আগুনকে প্রজ্বলিত করবেন। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, এটা আমি নির্ধারণ করে রেখেছি কাফিরদের জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আপনি চিন্তা করেন, একজন মানুষ আরেকজন পাথর, পার্থক্য কতটুকু? একটা মানুষের শরীরে স্কিন আছে, চামড়া আছে, আছে রক্ত, আছে গোস্ত, আছে হাড়। মানুষের শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচাইতে শক্ত যে জিনিস সেটি হলো হাড়। এখন এই হাড়কে দিয়ে যদি আপনি একটা পাথরের উপর মারেন তাহলে পাথর ভাঙবে না হাড় ভাঙবে? কথা বলবেন, হাড় ভাঙবে। আর পাথরকে দিয়ে যদি আপনি হাড়ের উপর মারেন এই হাড় ভেঙে ফেটে চুরমার হয়ে যাবে, পাউডার হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে জ্বালাবেন মানুষ এবং পাথরকে দিয়ে। আমি জানি না পাথর দিয়ে আগুন জ্বালানোর ফলে পাথরের কিচ্ছু হবে কিনা, আমি জানি না, কোরআন এবং হাদিস রিসার্চ করে আমি কিছু পাইনি, হয়তো আমার জ্ঞানের স্বল্পতা, কিন্তু মানুষকে জ্বালানোর পরে এই মানুষের কোনো অস্তিত্ব থাকবে না, কিন্তু একথাও ঠিক, মানুষ আবার মরবেও না। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করেন, একটা চুলা, এই চুলার উপরে মানুষ পাতিল বসায়, পাতিল, এই পাতিলের মধ্যে আপনি আলু সিদ্ধ করেন অথবা ধান চাউল সিদ্ধ করেন ভাত রান্নার জন্য। এখন এই আলু অথবা চাল পাতিলের উপরে দেওয়ার কারণে এই চাউল অথবা আলু যতটুকু সময়ে সিদ্ধ হবে, আর ওই পাতিলের নিচে যেখানে লাকড়ি দিয়ে, কাঠ দিয়ে অথবা গ্যাস দিয়ে আপনি যেটাকে উত্তপ্ত করছেন, এখানে যদি আলু দেন তাহলে সিদ্ধ হবে আগে কোনটা? বুঝেন নাই? একটা আলু এক্সাম্পল, একটা আলু অথবা একটা বেগুন, এটা যদি আপনি চুলার মধ্যে দেন, আবার আরেকটা আলু অথবা আরেকটা বেগুন এটাকে আপনি যদি একটা পাতিলের মধ্যে দেন, পাতিলের মধ্যে দিয়ে চুলার উপরে তুইলেন, আবার আপনি চুলার মধ্যে সরাসরি একটা আলু দিলেন, কোনটা আগে সিদ্ধ হবে? ওইটা কি সিদ্ধ হবে নাকি পুড়ে যাবে? ওই আলু সিদ্ধ হওয়ার আগে যে আলু আগুনের ভিতরে দেয়া হয়েছে এটা পুড়ে ছাই হয়ে যাবে। সুতরাং
ও মুসলমান, ও মুসলিম বান্দা, হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সাবধান করে দিলেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস, তোমরা সেই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হবে, যে আগুনের কাঠ হবে, যে আগুনের লাকড়ি হবে, যে আগুনের গ্যাস হবে, মানুষ এবং পাথর। সম্মানিত উপস্থিতি, এই আগুন কাউকে ছাড়বে না। জাহান্নামের যত আলোচনা এসেছে, আমি গত কয়েকদিন দুই তিন দিন যাবত যেহেতু এখানে আলোচনা করতে হবে, চিন্তা করেছি কি কি আলোচনা করব। আগে থেকে একটা প্ল্যান ছিল, কিন্তু আলোচনা প্রস্তুত করব করব বলে সময় পাচ্ছিলাম না। যাই হোক, আমি দেখলাম কোরআনুল কারিমে 229টি আয়াত শুধুমাত্র জাহান্নামের ব্যাপারে এসেছে। আমি আমার এই ছোট্ট গবেষণায়, আমার এই ছোট্ট ব্রেনে, ছোট্ট মেধায় গবেষণায় আমি 229টি আয়াত পেয়েছি, যেগুলো আজকের এই আলোচনায়, এই সময়ে আলোচনা করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, রসুল সাহাবীদেরকে খুব ভালোবাসেন, উম্মতকে খুব ভালোবাসেন। রসুল তাদেরকে একটা সাজেশন দিচ্ছেন, একটা পরামর্শ দিচ্ছেন, ইত্তাকুন নার ওয়ালাও বিশিক্কিন তামরতিন, ইত্তাকুন নার ওয়ালাও বিশিক্কিন তামরতিন, তোমরা একটা খেজুরের বিনিময় হলেও, তোমরা একটা খেজুরের বিনিময় হলেও জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। কি বুঝালেন আপনি, কি বুঝলেন? একটা খেজুর সেরকম কোনো বিষয় নয় জাহান্নাম থেকে বাঁচতে হবে। যদি একটা খেজুরও পাও, তোমার কাছে যদি কিচ্ছু নাই থাকে, কিচ্ছু নাই তোমার কাছে, কিচ্ছু নাই তোমার কাছে, একটিমাত্র খেজুর আছে, এই খেজুরটি আল্লাহর রাস্তায় দান করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে তিন শ্রেণীর লোক, আমাদের সমাজে তিন শ্রেণীর লোক আছে, মনোযোগ দিয়ে শুনবেন। এক, জাহান্নামকে অস্বীকার করে, মানে অবিশ্বাস করে। দুই, জাহান্নামের ব্যাপারে সন্দেহ পোষণ করে, 50%, 50%, অর্ধেক বিশ্বাস করে, অর্ধেক বিশ্বাস করে না, মানে সন্দেহ। আরেক শ্রেণীর লোক আছে, জাহান্নামের প্রতি ঈমান আনা সত্ত্বেও গাফেল, উদাসীন। গাফেল বুঝেন, উদাসীন, অমনোযোগী। এই তিন শ্রেণীর লোক আমাদের সমাজে আছে। দুই শ্রেণীর লোক এর মধ্যে কাফের, এক নাম্বার যারা অবিশ্বাস করে, দুই নাম্বার যারা সন্দেহ পোষণ করে, এরা কাফের। তিন নাম্বার শ্রেণী, যারা ঈমান আনা সত্ত্বেও জাহান্নামের ব্যাপারে গাফেল, এরাও জাহান্নামকে অবমূল্যায়ন করে। এখানে যারা উপস্থিত হয়েছেন অথবা বাংলাদেশে বেশিরভাগ মানুষ জাহান্নামের প্রতি ঈমান আনা সত্ত্বেও গাফেল, এই তিন শ্রেণীর লোক জাহান্নামকে অবমূল্যায়ন করে, কোনো না কোনোভাবে জাহান্নামকে অবমূল্যায়ন করছে। দুই প্রকার হলো কাফের, আর এক প্রকার হলো আপনার গাফেল। এই গাফেল লোক কারা এটা জানা দরকার। এই গাফেল লোক আপনি চিনতে পারবেন, যাদের নামে মুসলিম, নাম রেখেছে মুসলিম, কিন্তু তার চরিত্রে ইসলাম নাই, তার চোখে ইসলাম নাই, তার মুখে ইসলাম নাই, তার মুখের ভাষায় ইসলাম নাই, তার চোখের দৃষ্টিতে ইসলাম নাই, তার চেহারার মধ্যে ইসলাম নাই, তার হাতে পায়ের ইসলাম নাই, তার চরিত্রে ইসলাম নাই, তার বৈশিষ্ট্যে ইসলাম নাই, তার পরিবারে ইসলাম নাই, তার ব্যবসা বাণিজ্যে ইসলাম নাই, তার কাজকর্মে ইসলাম নাই, তার সারাটা দিন ইসলামের বাহিরের মধ্যে হয়, এই ব্যক্তিরা হলো ইসলাম, জাহান্নামের প্রতি ঈমান আনা সত্ত্বেও গাফেল। কেন গাফেল, কেন? আজকে আমরা সকলেই জানি মোটামুটি জাহান্নাম কি, আমরা মোটামুটি জানি, জানার পরেও কেন গাফেল, কারণটা কি?
আমরা তো চিনলাম তারা গাফেল। কেন গাফেল? সম্মানিত উপস্থিতি, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 102 নম্বর সূরা, সূরার নাম হলো তাকাসুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের মোহে মানুষ মোহবিষ্ট হয়ে আছে। আলহাকুমুত তাকাসুর, তোমরা প্রাচুর্যের মোহের মধ্যে পড়ে সব কিছু ভুলে গেছো। কতক্ষণ পর্যন্ত ভুলে গেছো? হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ পাবে ততক্ষণ পর্যন্ত প্রাচুর্যের মোহ তোমাদেরকে মোহবিষ্ট করে রেখেছে। আজকে মানুষের মধ্যে আজকে আছে সম্পদের তীব্র আকর্ষণ, সম্পত্তির লোভ, পদমর্যাদার আকাঙ্ক্ষা, ক্ষমতার দাপট, কর্তৃত্বের কামনা, অন্যের উপর প্রাধান্য বিস্তারের প্রবল বাসনা, অহংবোধ এবং আমিত্ব, আমি সেরা, অন্যেরা আমার সেবাদাস, নারীর লোভ, ক্ষেত খামার, ফল ফসল, ব্যবসা বাণিজ্য, পশু পাখি, স্বর্ণ রৌপ্য, এই সমস্ত কিছু আজকে মানুষকে জাহান্নামের ভয় থেকে বুলিয়ে রেখেছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আজকে মানুষ গাফেল হওয়ার এই কারণ, এই জন্য আমরা পৃথিবীতে চলতে গিয়ে প্রত্যেকেই নিজের মন মতো চলি, নিজের মন গড়া মতো চলি, নিজের মন ইচ্ছা মতো চলি। সময়টা খুব খারাপ, সময়টাতে খুব বেশি ভালো তা নয়, সময়টা অনেক বেশি খারাপ যাচ্ছে। মানুষের চরিত্র আজকে পশুর মতো হয়ে গেছে। অনেক সময় দেখা যায় পশুর চরিত্র মানুষের চরিত্রের চাইতে অনেক বেশি ভালো। এই জন্য বলতে হয়, পাপাচারের কালো মেঘে ধরা, পাপাচারের কালো মেঘে ধরা, হলো ঘুর আদিয়ার সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার, আর ঘুমায়ও না নয়ন মেলিয়া, আর ঘুমায়ও না নয়ন মেলিয়া, অলসতার জালে এমনি করে তোর সব কিছু চলে গেল রসাতলে, অলস্য জড়তা করি পরিহার, অলস্য জড়তা করি পরিহার, জাগো দেখি একবার সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার, তাকবীরের ওই বজ্র মিলাদে, তাকবীরের ওই বজ্র মিলাদে, কাপাও বিশ্ব দুর্রিমান, তুমি যে খালিদ তারেক মুসা, তুমি আলী হায়দার, সময় ভীষণ কঠিন এখন, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার, বীরের জাতি বীরের বেশে সবে, বীরের জাতি বীরের বেশে সবে, হও দেখি আগুয়ান, এক হাতে লয়ে কালামুল্লাহ, এক হাতে তলোয়ার, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার, মানুষ এখন মত্ত মাতাল, মানুষ এখন মত্ত মাতাল, চুরি ডাকাতি নাচ গান জুয়াই তারিয়ায়, মানুষ এখন মত্ত মাতাল, চুরি ডাকাতি নাচ গান জুয়াই তারিয়ায়, পাওয়া যায় না কোথাও আল কোরআনের প্রকৃত খরিদ্দার, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীর লোককে
কিয়ামতের দিন বলবেন সূরা তুর, হাযিহিন নারুল লাতি কুনতুম বিহা তুকাযিবুন, যখন কিয়ামতের দিন মানুষের বিচার ফয়সালা হয়ে যাবে, বিচার ফয়সালা হওয়ার পরে এখন আর কোনো উপায় নাই, এবার আল্লাহ বলবেন দেখো এ হলো ওই জাহান্নাম, দেখো এ হলো ওই জাহান্নাম, আল্লাতি কুনতুম বিহা তুকাযিবুন, যেটাকে তোমরা অবিশ্বাস করতে, সেদিন আর কোনো উপায় থাকবে না। আজকে সহজেই অবিশ্বাস করে ফেলেন, এর কোনো ক্রিয়া এর কোনো প্রতীক আর থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে এবার এই জাহান্নামের ব্যাপারে বলছেন, জাহান্নাম পাপীদেরকে যখন দেখবে তখন জাহান্নাম হুঙ্কার দিয়ে উঠবে। একজন মানুষ যখন কোনো একটা অপরাধী, অথবা আপনি একজন মানুষের কাছ থেকে জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার, কিন্তু তখন আপনার শক্তি ছিল না, তাকে কিছু কিছু করার মতো আপনার গায়ে শক্তি ছিল না, যখন আপনার গায়ে শক্তি হয়েছে এবং তাকে যখন আপনি সামনে পেলেন, তখন আপনি তাকে দেখে রাগে খুবই হুঙ্কার দিবেন, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন ঠিক একই রকম অবস্থা হবে, জাহান্নাম ওই পাপিষ্ঠদেরকে দেখে, যারা জাহান্নামের অধিবাসী হবে, যারা পাপিষ্ঠ ফাসেক ফুজ্জার কাফের মুনাফিক মুশরিক বেঈমান, এদেরকে দেখে জাহান্নাম রাগে খুবে হুঙ্কার দিয়ে উঠবে। মহান আল্লাহ রাব্বুল বলছেন, ইদা রাআতহুম মিন মাকানিম বাঈদিন সামিউ লাহা তাগায়্যুজাও ওয়া যাফীরা, আল্লাহ বলছেন জাহান্নাম যখন এই কাফেরদেরকে দূর থেকে দেখবে তখন তাগায়্যুজাও ওয়া যাফীরা, তখন সে হুঙ্কার দিয়ে উঠবে রাগে খুবে গুসায়, তখন সে গর্জন তর্জন দিয়ে উঠবে। আল্লাহ বলছেন তখন এই তর্জন গর্জন জাহান্নামীরা দূর থেকে শুনতে পাবে, তখন বড় বড় ফেরেশতারা পর্যন্ত ভীত বিহ্বল হয়ে যাবে, তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। এমনকি আমাদের নবী সহভয় পাবেন, হাদিসের মধ্যে এসেছে এই কথা বলতে বলতে বলছে, এমনকি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পর্যন্ত ভয় পেয়ে যাবেন জাহান্নামের এই হুঙ্কার শুনে। সম্মানিত উপস্থিতি, অহংকার, অহংকারের সাথে ইসলামকে অবমাননা করা হয়। যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করে তো করে, কিন্তু অস্বীকার করে না, অহংকার করে মুখ ফিরিয়ে নেই, কোরআনের আলোচনা হচ্ছে, ইসলামের আলোচনা হয়, কিন্তু মানুষ এই ইসলামের আলোচনা থেকে অনেক সময় মুখ ফিরিয়ে নেই, মূল্যায়ন করে না, গুরুত্ব দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কাজ যারা করবে তাদের প্রতিফল হবে দুইটা। এক নাম্বার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে অস্বীকার করবে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করবে। দুই নাম্বার, ওয়াস্তাকবারু আনহা, সেখান থেকে অহংকারের সাথে মুখ ফিরিয়ে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুই শ্রেণীর মানুষের জন্য লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতের মধ্যেও প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যেতে পারবে না, কতক্ষণ কতক্ষণ আল্লাহ বলছেন,
হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত একটা সুয়ের ছিদ্র দিয়ে, একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করতে না পারবে, একটা সুয়ের ছিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত উট প্রবেশ করতে না পারবে, উট ঢুকতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই দুই শ্রেণীর লোকেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন বলেন, এই সুয়ের ছিদ্র দিয়ে উট ঢুকানো সম্ভব? আপনি ঢুকতে পারবেন? কথা বলেন না কেন? ঢুকানো সম্ভব নয়, তার মানে এই দুই শ্রেণীর লোকের জান্নাতে যাওয়াও অসম্ভব। শুধু তাই নয়, এদের জন্য কি থাকবে? এদের বিছানা হবে আগুনের, আপনার ছাউনি হবে আগুনের। আজকে আপনি এত এসির মধ্যে থাকেন, ঠান্ডায় থাকে, গরমের মধ্যে আমরা সহ্য করতে পারছি না। ঢাকাতে এখন আপনি দেখবেন প্রায় সবগুলো মসজিদে এসি, সবগুলো মসজিদে এসি, বাড়িঘরগুলোতে এসি, আমাদের দিকেও আলহামদুলিল্লাহ এখন এসি আছে, আছে না? আছে। এত আরাম, এত গরমের মধ্যে সহ্য করতে পারে না, এই জন্য এসি লাগিয়ে মাস্টার বেড, যেখানে বসলে পরে শুইলে পরে আধাত এক হাত নিচে চলে যায়। আমার স্টুডেন্ট আছে একটা, আপনার গুলশান দুয়ে শেখ রেহানার বাড়ির পাশের বিল্ডিং, ওখানে ওর যে মাস্টার বেড, ওখানে বসে আমি ওকে পড়াইতে পারি না, ওখানে বসলে অর্ধেক নিচে নেমে যেতে হয়, আধাত। এটাকে বলে মাস্টার বেড। এত আরাম আজকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই দুই শ্রেণীর লোকদের জন্য নিজের যে বিছানা হবে, যে খাট হবে, শয্যা হবে, আল্লাহ বলছেন লাহুম মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের বিছানা হবে আগুনের, তাদের ছাদ হবে আগুনের। বলে নাউজুবিল্লাহ। আজকে গরম 40 ডিগ্রি সেলসিয়াস আপনি সহ্য করতে পারেন না, 40 ডিগ্রি সেলসিয়াস আজকে সহ্য করতে পারেন না। মানুষের শরীরের তাপমাত্রা যদি 37 ডিগ্রি হয় মানুষের শরীরের ভিতরের, তাহলে মানুষ সুস্থ থাকে, কিন্তু যদি 100 হয় তাহলে অসুস্থ, মানে জ্বর বেশি হয়ে যায়। কিন্তু স্বাভাবিক মাত্রা হলো 37 ডিগ্রি, মানুষের শরীরের ভিতরে তাপমাত্রা বলছি, বাইরেরটা যদি থাকে 40, মানুষ আরও বেশি অসুস্থ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন মানুষকে এই আগুন জাপটে ধরবে, বিছানা হবে আগুনের, আবার চালা হবে, ছাদ হবে আগুনের, নিচে এই আগুন থাকবে, এই আগুন মানুষকে অক্ষত রাখবে না। সম্মানিত উপস্থিতি, আগুনের পাওয়ার কত? জাহান্নামের আগুনের পাওয়ার, জাহান্নামের আগুনের পাওয়ার হলো, বিশ্বনবী বলছেন যে আদম সন্তানরা যে আগুন জ্বালায়, দুনিয়ার মানুষ যে আগুন প্রজ্বলিত করে, এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। নাউজুবিল্লাহ বলবেন না। এ কথা বলার পরে সাহাবীরা বললেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন কানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আল্লাহর কসম করে বলি, হে আল্লাহর রসুল, আল্লাহর কসম করে বলি, হে আল্লাহর রসুল, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার যে আগুন এটাই তো যথেষ্ট ছিল, ওইটা হলে তো মানুষের অবস্থা আরো খারাপ। সম্মানিত উপস্থিতি, তারপরে রসুল বললেন তোমরা যে আগুন জ্বালাচ্ছ এই আগুনের চাইতে আরো 69% 69 গুণ পাওয়ার সমৃদ্ধ হবে জাহান্নামের আগুন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে আপনাকে যেখানে রাখা হবে, পাপিষ্টকে যেখানে রাখা হবে, আপনাকে না, আপনি জান্নাতে যেতেও পারেন, আমি আপনাকে বলতে যারা যাবে তাদেরকে বলছি, ভুল বুঝবেন না। জাহান্নামে যেখানে রাখা হবে মানুষকে, সেই জায়গাটা কীরকম হবে? একটা প্রেশার কুকার, চিনেন প্রেশার কুকার? কথা বলবেন, প্রেশার কুকার, যেখানে মানুষ গোস্ত রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ঠিক না?
একটা বড় প্রেশার কুকার। এইরকম প্রেশার কুকারে মনে করেন 1000 লোক আটবে। এইরকম প্রেশার কুকারের ভিতরে যদি 2000 লোক আটকান, খেয়াল করবেন ভালো করে, 1000 লোক আটকানো সম্ভব একটা প্রেশার কুকারের ভিতরে। আর এইরকম প্রেশার কুকারের ভিতরে যদি আপনি 2000 লোক ভিতরে ঢুকান, আবার এই লোকগুলোর হাত পা বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, এর ভিতরে মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারবে? আবার মনে করেন এই প্রেশার কুকারের যে ঢাকনা আছে, এটা আপনি লাগিয়ে দিলেন, এটা লাগানোর পরে এই 1000 লোকের জায়গার মধ্যে 2000 লোক আটকিছে, এইরকম প্রেশার কুকার নিয়ে বড় একটা আগুনের কুণ্ডলীর উপরে বসাইলেন, কি অবস্থা হবে, কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটারই উদাহরণ আমি দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের 14 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে দেখে নেবেন, ওয়াইদা উলকু মিনহা মাকানান দাইকাম মুকাররিনা দাউ হুনালিকা সুবুরা। যখন একটা রশির মধ্যে, একটা শিকলের মধ্যে অনেকগুলো মানুষকে বাধা হবে, অনেকগুলো মানুষকে বাধার পরে জাহান্নামের একটা সংকীর্ণ অল্প চাপা জায়গার মধ্যে নিয়ে দাবিয়ে রাখা হয়, একটা রশির মধ্যে যদি অনেকগুলো মানুষকে বাধা পরে, বাধা দেওয়ার পরে, বাধার পরে, শিকল দিয়ে বাধার পরে জাহান্নামের সংকীর্ণ জায়গার মধ্যে নিক্ষেপ করা হয়, তখন তারা কি বলবে? তখন তারা বলবে, মৃত্যু দাও, মৃত্যু দাও, মরণ দাও, মরণ দাও, আমি মরতে চাই, মরতে চাই, আমাকে মরণ দাও, মরণ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না, বাঁচবেও না, মরবেও না, বাঁচবেও না। বিশ্বনবী বলেছেন, কিয়ামতের দিন যখন মানুষের বিচার ফয়সালা হয়ে যাবে, বিচার ফয়সালা হয়ে যাওয়ার পরে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, এবার জান্নাতি আর জাহান্নামী তারা তাদের জায়গায় চলে গেছে, বিশ্বনবী বললেন, বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কালোর মধ্যে একটা সাদা লোমওয়ালা ভেড়ার আকারে মৃত্যুকে নিয়ে আসবেন, কালোর মধ্যে সাদা, কালোর মাঝে সাদা লোমওয়ালা ভেড়ার আকৃতিতে মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে হাজির করবেন। এবার ওই ভেড়াকে জবাই করে দেয়া হবে, মানে মৃত্যুর মৃত্যু হয়ে গেল, আর কোনোদিন কারো মৃত্যু হবে না, আর কোনোদিন কেউ মরবে না, বাঁচবেও না। সেদিন তারা বলবে, মরণ দাও, মরণ দাও, তারা মরবেও না, মরবেও না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার মধ্যে আগুন দিবেন। একটা কথা মনে রাখবেন, যারা আজকে আমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য বাদ দিয়ে বিভিন্ন মানুষের আনুগত্য করি, বিভিন্ন নেতার আনুগত্য করি, বিভিন্ন লিডারের আনুগত্য করি, বিভিন্ন পীর ফকিরের আনুগত্য করি, বিভিন্ন মানুষের আনুগত্য করি, বিভিন্ন হুজুরের আনুগত্য করি, বিভিন্ন ব্যক্তিত্বের আনুগত্য করি, তারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদের চেহারাকে আগুনের মধ্যে উল্টাবেন, পাল্টাবেন। মাছ যেরকম আগুনের মধ্যে উল্টানো হয়, মাছ যেরকম আগুনের মধ্যে পাল্টানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। খেয়াল করেন, ভাবেন, অনুধাবন করেন, এখানে তো বসে আছেন, আপনিও জাহান্নামে যেতে পারেন, ঠিক কি না? ভাবেন যে আপনার চেহারাটাকে আগুনের মধ্যে উল্টানো পাল্টানো হচ্ছে। আল্লাহ বলছেন সেদিন মানুষের চেহারাকে আগুনের মধ্যে উল্টানো পাল্টানো হবে,
ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। তারা বলবে, হে আল্লাহ, আল্লাহ গো, হে আল্লাহ, আমরা যদি আনুগত্য করতাম আল্লাহর, আমরা যদি আনুগত্য করতাম তার রসুলের, আমরা যদি এরকম চরিত্রহীন যার চরিত্র নাই এইরকম নেতার আনুগত্য বাদ দিয়ে আল্লাহর আনুগত্য করতাম তাহলেই তো ভালো হতো, ঠিক কি না? আজকে আনুগত্য করে চোরের, বাটপারের, যার চরিত্র নাই, বদমাস, লুচ্চা, চুতকোর, মদকোর, ঘুষকোর, চুরি করে, মানুষকে জোর জুলুম করে, অত্যাচার করে, তার আনুগত্য করা হয় আজকে। সম্মানিত উপস্থিতি, সেদিন ওই নেতাকে ধরে আল্লাহর ডাক দিবেন, কোন নেতার আনুগত্য কর, আজকে নেতার পিছনে ছুটছ, কার আদর্শ বাস্তবায়নের জন্য রক্ত দিচ্ছ, কার আদর্শ বাস্তবায়নের জন্য রাস্তায় হুঙ্কার দাও, কার আনুগত্য তুমি করো, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমাকে তো ডাক দিবেন, দিবেন তোমার নেতাকে সহ ডাক দিবেন। আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন আমি প্রত্যেকটা মানুষকে ডাকব, প্রত্যেকটা মানুষকে ডাকব, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে ডাকা হবে, তাদের নেতা সহ, তাদের লিডার সহ, তার ইমাম সহ, তুমি রসুলের আনুগত্য বাদ দিয়ে ওই চরিত্রহীন বদমাশ বাটপার লুচ্চার আনুগত্য করেছিলে। সম্মানিত উপস্থিতি, সেদিন এই শ্রেণীর মানুষের চেহারাকে আগুনের মধ্যে উল্টানো পাল্টানো হবে, সিদ্ধান্ত নেন কার আনুগত্য করবেন, সিদ্ধান্ত নেন কার চরিত্র বাস্তবায়ন করবেন, সিদ্ধান্ত নেন কার মতবাদ, কার মতাদর্শ, কার আইন, কার কানুন, কার নিয়ম দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করবেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় বেশি নাই, সময় বেশি নাই, হুঁশিয়ার, সাবধান, আপনাকে সাবধান থাকতে হবে, অন্যথায় আপনার ঈমান চুরি হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এর জন্য আপনাকে জবাবদিহি করতেই হবে। আমি কি বলছি আপনাকে বুঝে নিতে হবে, সব কথা বলা যায় না। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুধু অন্যদিকে চলে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের আগুন, এই আগুন মানুষের চেহারার মধ্যে লাগাবেন। আল্লাহ বলছেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমা ইযিন মুকাররানিনা ফিল আসফার সারাবিলুহুম মিন ক্বাতিরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার। হে নবী, তুমি দেখবে, আল্লাহ কোরআনে বলছেন, এটা কোরআনের আয়াত, আল্লাহ তার রসুলকে বলছেন, তুমি দেখবে পাপীদেরকে, পাপিষ্ঠদেরকে দেখবে, তাদেরকে দেখবে শৃঙ্খলিত অবস্থায়, শিকল বাঁধা অবস্থায় দেখবে। তারপরে কি হবে, সারা বিলুহুম মিন কতিরন, তাদের পোশাক হবে আলকাতরার, জেনে রাখেন জাহান্নামীদের পোশাক হবে আলকাতরার পোশাক, ওয়াতাহসা উজুহাহুমুন নার, আগুন তাদের মুখকে প্রজ্বলিত করবে। মেডিকেল সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স ডাক্তাররা আজকে বলছে যে মানুষের যে চেহারা আছে এটা মানুষের মস্তিষ্কের সবচেয়ে নিকটবর্তী, মানুষের মগজের সবচেয়ে নিকটবর্তী, আর আর কি বলছে, মানুষের চোখ, মানুষের নাক, কান, মুখ, দাঁত, এগুলোর রগ মানুষের মস্তিষ্কের সাথে সম্পৃক্ত, আর এই চেহারা মস্তিষ্কের কাছে হওয়ার কারণে অল্পতেই মানুষের মুখের উপর দিয়ে রক্ত চলাচল অন্য জায়গার চাইতে একটু বেশি করে। এখন এতে কি সমস্যা, বেশি করার কারণে কি হয়, দেখবেন যখন মানুষ রাগ হয় তখন মানুষের চেহারা পরিবর্তন হয়, বলেন ঠিক কি না, লাল হয়ে যায়, রাগ হলে লাল হয়ে যায়, অনেক সময় মানুষ লজ্জা পেলেও কি লাল হয় বা কালো হয়, চেহারাটা পরিবর্তন হয়ে যায় এই রক্ত চলাচলের কারণে। এখন কথা হচ্ছে এই, যখন মানুষের দাঁত ব্যথা করে, এই দাঁত ব্যথার করার কারণে মানুষের কান ব্যথা করে, চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, মুখ ব্যথা করে, বলেন ঠিক কি না? তাহলে দাঁত ব্যথা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের তুলনায় বেশি কি না, ব্যথা ব্যথা বেশি করে না? আল্লাহ রাব্বুল আলামিন
এটাই বললেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররিনা ফিল আসফাদ, তুমি পাপীদেরকে দেখবে এক রশির মধ্যে বাঁধা এবং সারা বিলুম মিন কতিরন, তাদের পোশাক হবে আলকাতরার, ওয়াতাগশা বুজু হাহুমুন্নার, আগুন তাদের মুখকে প্রজ্বলিত করবে। সুতরাং মুখের মধ্যে যখন আগুন লাগবে, আপনার আমার মুখের মধ্যে যখন আগুন লাগিয়ে দেওয়া হবে, তখন শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের তুলনায় অনেক বেশি জ্বলাজ্বলি করবে। সম্মানিত উপস্থিতি, তারপরে জাহান্নামে সবচেয়ে কম শাস্তি কি জানেন? কে বলতে পারবেন? জি, আগুনের জোতা। আল্লাহ রাসূল বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব। আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামে সবচাইতে হালকা শাস্তি হবে আবু তালিবের। আবু তালিব কে ছিলেন বলেন তো? রসুলের চাচা। আল্লাহ রাসূল বলছেন, ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইনি ইয়াগুলি মিনহুমা দিমাগুহু। আবু তালিব দুইটি জুতা পরে থাকবেন, স্যান্ডেল, কিসের? আগুনের স্যান্ডেল পরে থাকবেন। আর এই আগুনের স্যান্ডেল পরার কারণে তার মগজ টকবক টকবক করে গলতে থাকবে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন ওই সবচেয়ে কম শাস্তি পাওয়া ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা তুমি, তোমাকে যদি পৃথিবী পরিমাণ সম্পদ দেয়া হতো আর এই সম্পদের বিনিময়ে যদি তোমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়ার সুযোগ দেওয়া হতো, তাহলে তুমি কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে? তখন সে বলছে, হ্যাঁ অবশ্যই, আমি গোটা পৃথিবী পরিমাণ সম্পদ দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতাম। সুতরাং বলতে চাই তাদেরকে, যারা সামান্য পৃথিবীর এই অল্প কিছু সম্পদ মানুষের কাছ থেকে জোর জুলুম করে খাচ্ছেন, আমাকে এখানে আসার আগে একজন রিকোয়েস্ট করেছেন যে এই বিষয়ে একটু বলেন, হারামের বিষয়ে। কিন্তু আমার আগে যিনি আলোচনা করেছেন শহীদুল্লাহ ভাই, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, কিন্তু আপনারা শোনেন নাই, আপনারা বাহিরে ছিলেন। আপনারা মনে করেন যত বড় বক্তা তত ভালো আলোচনা, এবং পরে আসবেন, এখন যেগুলো আলোচনা করে এগুলো তো বড় বক্তা না, এগুলো কি টুডাফাড়া আলেম আসছে, কি আর বলতেই পারে। একটা কথা মনে রাখবেন, কোনো একটা মাসুম বাচ্চা, বালেক, 10 বছরের বাচ্চা, সে যদি একটা কোরআনের আয়াত বলে, আর মক্কার মদিনার খতিব সাহেব যদি একটা কোরআনের আয়াত বলে, তাহলে এই দুই আয়াতের মর্যাদা সমান না কম পার্থক্য আছে? সমান, কোনো পার্থক্য আছে? সুতরাং সবার কথাকেই মূল্যায়ন করতে হবে। আমাদের একটা চরিত্র হয়ে গেছে যে প্রধান বক্তা কখন আসবে তখন গিয়ে আলোচনা শুনবো, ঠিক কিনা? অথচ ওই 10 বছরের বাচ্চার একটা আয়াত আপনার মাথার মধ্যে থাকতে পারে, গেথে যেতে পারে, এটাই আপনার নাজাতের কারণ হতে পারে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছি, বলছিলাম কিয়ামতের দিন এই সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে আল্লাহ রসুলের চাচাকে, এবং মানুষ এই জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। আজকে যারা হারাম খায়, আজকে যারা সুদ খায়, আরেকজনের সম্পদ দখল করে খায়, এইরকম ওয়াজ শতদিন হচ্ছে, এরকম বক্তব্য শতদিন হচ্ছে, কিন্তু মানুষের চরিত্রে কোনো পরিবর্তন নাই। কারণটা কি? তাহলে এই ওয়াজ শুনে লাভ কি যদি নিজের মধ্যে কোনো পরিবর্তন না হয়? এই যে গত বছর 3 দিনব্যাপী ওয়াজ মাহফিল হয়েছে, আজকে 1 বছর পার হয়েছে, একটা পরিবর্তন করছে কেউ? তাহলে লাভ কি? এই জাহান্নামে যেতে হবে। বলছিলাম যারা অন্যের সম্পদ জোর করে খায়, এরাও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা মুআলাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। নিশ্চয়ই যারা মানুষের সম্পদ জোর করে খায়, ইয়াতিমের মাল, ইয়াতিমের মাল অন্যায়ভাবে বক্ষণ করে
মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয় তারা নিশ্চয় তাদের পেটের মধ্যে আগুন খেয়েছে, আগুন, একটা আগুন, আগুনের তৈরি একটা সিদ্ধ ডিম সাথে সাথে চুলা থেকে নামানোর পরে মানুষ এই ডিম খেতে পারে না। আপনারা জানেন এই যে আজকে রিমান্ডে নেই, রিমান্ডে নিয়ে ডিম দেয়, আপনারা জানেন ডিম দেয়, জানেন কথা বলেন না কেন, ডিম দেয়, এটা যে কত যন্ত্রণা। আপনি মানুষ আপনার মুখে একটু গরম একটা জিনিস নিয়ে রাখতে পারেন না, অথচ কেয়ামতের দিন এই গরম আগুন আপনার পেটের ভিতরে যাবে। যারা আজকে হারাম খাচ্ছে এত ওয়াজ করার পরেও এদের কোনো পরিবর্তন হচ্ছে না, সুতরাং মনে রাখতে হবে কেয়ামতের দিন তাদেরকে আগুন খেতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, আমি আলোচনা সংক্ষেপ করে করে বলছি, কেয়ামতের দিন মানুষকে মারা হবে হাতুড়ি দিয়ে, হাতুড়ি, যারা জাহান্নামে যাবে এদেরকে হাতুড়ি দিয়ে মারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হাজ্জে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, সেখানে তাদের জন্য লোহার তৈরি হাতুড়ি থাকবে, লোহার তৈরি গুর্জ থাকবে। জাহান্নামে কাফেরকে যে গুর্জ দিয়ে মারা হবে, যে পাথর, যে হাতুড়ি দিয়ে মারা হবে, এটা কতটুকু হবে, কত বড় হবে? বিশ্বনবী বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলছেন লাউ আন্না মুকমা মিন হাদিদিন বুজিআ আলাল আরজি ওয়াজতামা আলাইহি সাকালান মা আকাল্লুহু মিনাল আরজি। মানুষকে পরকালে যে হাতুড়ি দিয়ে মারা হবে, এই লোহার হাতুড়িটা যদি পৃথিবীর মধ্যে রাখা হয়, ভালো করে খেয়াল করবেন মানুষকে কিয়ামতের দিন যে হাতুড়ি দিয়ে মারা হবে, এই হাতুড়িটা যদি পৃথিবীর জমিনের মধ্যে রাখা হয়, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ মিলে বর্তমানে সারা বিশ্বে 750 কোটি মানুষ রয়েছে, এই 750 কোটি মানুষ কেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ এসেছে, মারা গেছে, আবার এখন বর্তমানে যত মানুষ আছে, আবার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সমস্ত মানুষগুলো মিলেও জাহান্নামে কাফেরকে মারার জন্য ওই হাতুড়ি উত্তোলন করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, এত ভারী হবে এই হাতুড়ি দিয়ে যদি আপনার ঢাকা শহরের ওই যে 30 তলা বিল্ডিংয়ে মারে থাকবে, ওই আপনার দুবাইয়ের বুর্জ খলিফা এটার মধ্যে মারলে থাকবে, থাকবে না, এইরকম হাতুড়ি দিয়ে এক একটা মানুষের মাথার মধ্যে মারা হবে। তারপরে জাহান্নামে মানুষকে দংশন করবে সাপ এবং বিচ্ছু। রসুল বলছেন ইন্না ফিন্নারি হাইয়াতিন, জাহান্নামের মধ্যে সাপ রয়েছে, সাপ, এই সাপের চিত্রটা কীরকম? রসুল বলছেন কামসালি আনাকিল বুখতি, এই সাপ এক একটা এরকম বড় হবে, এক একটা এরকম বড় হবে যেন একটা বুখতি ওট, মানে এক ধরনের ওট আছে, বড় এক ধরনের ওট, এটাকে বলা হয় বুখতি ওট, এরকম ওটের মতো হবে এক একটা সাপ। রসুল বলছেন তালসাউ ইহদাহুন্না লাসআতা ফায়াজিদু ফায়াজিদু হামওয়াতাহা 40 খরিফান, রসুল বলছেন যে এই সাপের দংশন একবার যদি দংশন করে, তাহলে এর বিষক্রিয়া, এর দংশন 40 বছর পর্যন্ত তার গায়ে থাকবে। ভয় লাগে না? কি ভয় লাগে না? মরলে বুঝবেন, একটু মরেন না, মরলে তারপরে অনুধাবন করতে পারবেন, এখন অনুধাবন করতে পারবেন না, এখন কোনো বিপদ নাই। রসুল বলছেন তারপরে যে ওয়াইন্না ফিন্নারি আকারিব, জাহান্নামের মধ্যে কিছু বিচ্ছু আছে, বিচ্ছু দেখতে এক একটা খচ্চরের মতো, গাদার মতো, গাদা চিনেন? গাদা অনেকে দেখেন না, আমাদের দেশে গাদা নাই, আপনি চিড়িয়াখানায় গেলে দেখবেন গাদা খচ্চর আছে। বলছে এক একটা বিচ্ছু এরকম খচ্চরের মতো, এই বিচ্ছুও যদি মানুষকে দংশন করে, তাহলেও এর বিষক্রিয়া চলতে থাকবে 40 বছর পর্যন্ত। তারপরে
কিয়ামতের দিন মানুষকে যখন জাহান্নামে পাঠানো হবে, মানুষের যারা বিআইপি, যারা সিআইপি, যারা আজকে সমাজের মধ্যে প্রতাপশালী, যারা রাষ্ট্রের মধ্যে সম্মানিত, যাদেরকে গার্ড দিতে হয়, যাদেরকে নিরাপত্তা দিতে হয়, যাদের জন্য সিকিউরিটি রয়েছে, এই বিআইপি শ্রেণীর লোকদের জন্য জাহান্নামে শাস্তি আছে। কি শাস্তি? আল্লাহ বলেছেন, খুযুহু ফাগুল্লুহ, তাকে ধরো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, সুম্মাল জাহিমা সাল্লুহ, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআন। আল্লাহ রাব্বুল বলছেন, তাকে ধরো, জাহান্নামের মধ্যে নিয়ে যাও, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, তারপরে তার মাথার মধ্যে, তার মগজের মধ্যে উত্তপ্ত গরম পানি ঢেলে দাও। উত্তপ্ত গরম পানি, উত্তপ্ত গরম পানি আপনার হাতের মধ্যে আপনি রাখতে পারবেন না। এখন আপনার মাথার ভিতরে উপরে মস্তক আছে, মগজ, মগজ, এই মগজের মধ্যে যদি উত্তপ্ত গরম পানি দেয়া হয় অবস্থা কি হবে? একমাত্র আল্লাহ ভালো জানে, কোন মানুষ এটা অবস্থা বুঝতে পারবে? দুনিয়াতে সম্ভব নয়, দুনিয়াতে এই কথা বোঝা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলবেন, যুক স্বাদ আস্বাদন করো, টেস্ট নাও, মজা গ্রহণ করো, ইন্নাকা, নিশ্চয়ই তুমি, আনতাল আজিজুল করিম, তুমি ছিলে প্রতাপশালী, অভিজাত, সম্মানিত লোক, মানুষ তোমাকে দেখে সেলুট করত, মানুষ তোমাকে দেখে সম্মান জানাতো, তুমি ছিলে প্রতাপশালী, অভিজাত। এই শ্রেণীর লোকেরা কেয়ামতের দিন ভিক্ষা করবে, ভিক্ষা। আজকে আপনি যান গুলশান দুইয়ে, যান বাড়ি দাঁড়াতে, যান আপনার ওখানে গুলশান একে দুইয়ে, ওইদিকে বনানী থেকে আপনি গুলশান দুইয়ে আসবেন, নতুন বাজার থেকে গুলশান দুইয়ে যাবেন, ভিতরে যে সমস্ত আপনার রুট নাম্বারগুলো আছে এগুলোতে যাবেন, ভিক্ষুক যেতে পারে না, লেখা ভিক্ষুক মুক্ত এলাকা। নতুন বাজার থেকে আপনি যখন সামনে যাবেন আমেরিকান এমবেসি, তারপরে কানাডান এমবেসি, কানাডিয়ান এমবেসির পরেই লেখা দেখবেন, বাম সাইডে লেখা আছে ভিক্ষুক মুক্ত এলাকা, এখানে ভিক্ষুক ঢুকা নিষেধ। এই সমস্ত বড় বড় বিল্ডিংগুলোতে এই ভিক্ষুকেরা যেতে পারে না, অর্থাৎ তারা গরিব মানুষকে দান খয়রাত করে না। আমরা যারা গ্রামে বসবাস করি, আলহামদুলিল্লাহ, আমাদের বাড়ি করে গরিব মানুষ আসে, আমরা তাদেরকে চাউল দেই, টাকা পয়সা দান করি, বলেন ঠিক কি না? সুতরাং এরা দান করে না, কিয়ামতের দিন এই শ্রেণীর লোকেরাও ভিক্ষা করবে। তারপরেও মাঝে মাঝে দেখা যায় যে আমি দেখি গুলশান দুয়ে বনানীতে, সেখানে আপনার বড় বড় মার্সিডিজ, বিএমডব্লিউ, আপনার দামি দামি গাড়িগুলো সেখানে রাস্তার মধ্যে মানুষেরা ভিক্ষা করে, জানালা যখন জ্যাম লাগিয়ে থাকে বা সিগন্যালে গাড়িগুলো থেমে থাকে, তখন গরিব মানুষেরা স্যার স্যার একটু দেন, কিন্তু জানালার কাজ খুলে তাদেরকে দান করে না। বলছিলাম কিয়ামতের দিন এই শ্রেণীর লোকগুলো যারা কোরআন এবং সুন্নাহকে মূল্যায়ন করে নাই, যারা জাহান্নামকে ভয় করে নাই, তারাও কিয়ামতের দিন জান্নাতীদের কাছে ভিক্ষা করবেই করবে। আল্লাহ বলছেন সূরা আরফ 55 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুল আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে জান্নাতীদেরকে, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, আনাফিযু আলাইনা মিনাল মাই, ও জান্নাতীরা, ও জান্নাতীরা, তোমাদের কাছ থেকে একটু পানি আমাদেরকে দাও, একটু পানি আমাদেরকে দাও, একটু পানি আমাদেরকে দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ তোমাদেরকে যে খাবার দিয়েছেন এই খাবার থেকে একটু খাবার আমাদেরকে দাও। জান্নাতীরা উত্তর দিয়ে বলবে, যেরকম দুনিয়ার মধ্যে ওই বিআইপি সিআইপি লোকেরা মানুষদেরকে তাড়িয়ে দিয়েছিল, কিয়ামতের দিন ওই জান্নাতীরাও জাহান্নামীদেরকে বলবে, কালু, তারা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, ও জাহান্নামীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পানি এবং এই খাবার তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, সুতরাং আমরা তোমাদেরকে এগুলো দিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে মানুষ খাবে চার রকমের খাবার, কয় রকমের? কথা বলেন, কয় রকমের? আবার বলেন, কয় রকমের? চার রকমের খাবার, মনে রাখবেন। এক নাম্বার হলো
জাক্কুম, এক নাম্বার খাবার থাকবে জাক্কুম, দুই নাম্বার হবে দরিয়, তিন নাম্বার হবে গিসলিন, চার নাম্বার হবে যা গুস, এই চার নাম্বার খাবার থাকবে জাহান্নামীদের জন্য। আরও থাকতে পারে, কিন্তু স্পষ্টভাবে এই চার শ্রেণীর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে করেছেন। এর মধ্যে এক নাম্বার হলো জাক্কুম। আল্লাহ বলছেন ইন্না সাজার অতাজ জাক্কুম তাআমুল আসিম কাল মুহলি গলি ফিল বুতুন কাগলিল হামিম। আল্লাহ বলছেন জাক্কুম বৃক্ষ তাআমুল আসিম, এটা পাপীদের খাবার হবে, কাল মুহলি গলি ফিল বুতুন গলিত তামরের মতো, কাগলিল হামিম এটা মানুষের পেটে গিয়ে উত্তপ্ত গরম পানির মতো উত্তপ্ত হতে হতে হবে, হতে থাকবে। অর্থাৎ পাপীরা এই জাক্কুম খাবার খাবে। জাক্কুম খাবার কাকে বলে এটার একটু পরিচয় আপনাদেরকে আমি দিতে চাই। জাক্কুম হলো এইরকম, এর পাঁচটি বৈশিষ্ট্য আছে জাক্কুমের। এক নাম্বার বৈশিষ্ট্য হলো জাক্কুম খাবার উৎপন্ন হয়, জাক্কুম খাবার তৈরি হয় জাহান্নামের সবচাইতে নিচে। জাক্কুম খাবার দেখতে কিরকম, বিশ্বনবী বলেছেন জাক্কুম খাবার দেখতে বিষাক্ত সাপের মাথা যেরকম দেখা যায়, জাক্কুম খাবারের দৃশ্য, জাক্কুম খাবারের ইমেজ ছবিটাও ওই রকম বিষাক্ত সাপের মাথার মতো। শুধু তাই নয়, জাক্কুম খাবার অত্যন্ত দুর্গন্ধময়, জাক্কুম খাবার অত্যন্ত তিক্ত। জাক্কুম খাবারের আরেকটা বৈশিষ্ট্য হলো এটার মধ্যে থাকবে কাঁটা, এটার মধ্যে থাকবে কাঁটা, অর্থাৎ অত্যন্ত দুর্গন্ধ, অত্যন্ত তিক্ত এবং কাঁটাযুক্ত খাবার। আমি আপনাকে যদি বলি, আপনার সামনে যদি একটা মরা গরু দুর্গন্ধ বের হয়েছে এটাকে রান্না করে যদি আপনাকে দেয়া হয়, আপনি খাবেন কি না? সম্মানিত উপস্থিতি, রসুল বলছেন দেখেন এই জাক্কুমের কি অবস্থা। আল্লাহ রাসূল বলছেন লাউ আন্না কতরাতাম মিনাজ জাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া, জাক্কুমের এক ফুটা জাক্কুম যদি পৃথিবীর মাটির মধ্যে পড়ে, খেয়াল করবেন জাক্কুম বৃক্ষের এক ফুটা জাক্কুম যদি পৃথিবীর মাটিতে পড়ে, লা আফসাদাত আলা আহলি দুনিয়া দুনিয়ার মধ্যে যত জীব জন্তু পশু পাখি জীব জানোয়ার মানুষ গাছপালা যা কিছু আছে সব কিছুর জীবন ধারণের মাধ্যম সব ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না, আপনারা কি আমার কথা বুঝেন না? জীবন ধারণের মাধ্যম আপনি যেটা খেয়ে বেঁচে থাকেন সব কিছু বিনষ্ট হয়ে যাবে, জাক্কুম বৃক্ষের এক ফুটা জাক্কুম যদি পৃথিবীর মাটিতে পড়ে। আল্লাহ রাসূল বলছেন ফাকাইফা বিমান ইয়াকুনু তাআমাহু, সুতরাং যে ব্যক্তির প্রধান খাদ্য হবে জাক্কুম তার কি অবস্থা? রসুল বলছেন তার কি অবস্থা? ও মুসলমান, যদি আমার আপনার নসিবে জাক্কুম বৃক্ষ থাকে তাহলে এই দুনিয়াতে গন্ধযুক্ত খাবার খেতে পারো না, কাঁটাযুক্ত খাবার খেতে পারো না, তিক্ত খাবার খেতে পারো না, জাক্কুম বৃক্ষের খাবার জাহান্নামের মধ্যে কেমনে খাবা চিন্তা করো। দুই নাম্বার হলো জরিয়া, এই জরিয় কাঁটা বিশিষ্ট দুর্গন্ধযুক্ত হবে, বিষাক্ত হবে, আমি সংক্ষেপে বলছি। তিন নাম্বার গিসলিন, এটা হবে জাহান্নামীদের শরীর থেকে দুর্গন্ধময় একটা পদার্থ, জাহান্নামী যারা থাকবে এদের শরীর থেকে একটা দুর্গন্ধময় একটা পদার্থ বের হবে, এটা হলো গিসলিন, এটাও মানুষকে খাওয়ানো হবে। চার নাম্বার যা গুস্স, এটা হলো কাঁটা বিশিষ্ট আরেকটা দুর্গন্ধযুক্ত খাবার, এটাও কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খাওয়াবেন। এই চার শ্রেণীর খাবার হবে জাহান্নামীদের। এখন পানীয় জাতীয়, পানি জাতীয় তরল পদার্থ খাবার থাকবে পাঁচটি, কয়টি? কথা বলেন কয়টি? পাঁচটি। এক নাম্বার, এক নাম্বার হলো মাউড হামিম, গরম পানি, উত্তপ্ত পানি। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যাবেন। আল্লাহ বলছেন ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম আফিরদা, আমি পাপীদেরকে জাহান্নামের দিকে আকিয়ে নিয়ে যাব, তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাব। জাহান্নামীরা
তৃষ্ণার্ত অবস্থা জাহান্নামের দিকে যাবে। একটা কথা মনে রাখবেন, 50,000 বছর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর পরে যখন জাহান্নামে যাবে তৃষ্ণার্ত অবস্থায়, সেখানে খাবার নাই, খাবার নাই, পানি চাইবে পানি, তখন তাকে দেয়া হবে গরম পানি। আল্লাহ বলছেন, কামান হুয়া খালিদুন ফিন্নারি ওয়াসুকু মাআন হামিমা। আল্লাহ বলছেন, মুমিনরা কি তার মতো? মুমিনরা তো তার মতো নয়, কাফেরের মতো নয়, যে জাহান্নামের মধ্যে স্থায়ী হবে, যার বাসস্থান হবে জাহান্নামের মধ্যে, এবং যাকে গরম পানি খাওয়ানো হবে, আর গরম পানি খাওয়ার কারণে তার কি অবস্থা? ফাকাত্তা আমআহুম, তার নারী বুড়ি সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর, মাউন সদিদ। এই মাউন সদিদ হলো আপনার মানুষের শরীরে যে ক্ষতস্থান আছে, এই ক্ষতস্থান থেকে রক্ত উপুজ, এর সংমিশ্রণে একটা তরল পদার্থ পানি, এটা 2 নম্বর। 3 নম্বর হলো আপনার মাউন কাল মুহুল, অর্থাৎ তৈলাক্ত তেল আকারে তেল জাতীয় গরম পানি। তারপরে হবে আপনার গসাক, এই গসাক এরকম খাবার, এইরকম দুর্গন্ধযুক্ত কালো বিশ্রী খাবার। আপনারা জানেন ড্রেন আছে না, ড্রেন, ড্রেনের নিচে কি পাওয়া যায়? কালো ময়লা পাওয়া যায় না? কালো খেতে পারবেন? সম্ভব? সুগন্ধি, এইরকম খাবার যদি আপনাকে দেয়া হয় কিয়ামতের দিন, দুর্গন্ধযুক্ত কালো বিশ্রী এই খাবার দেয়া হবে। রসুল বলছেন যে এক বালতি গোসাক যদি পৃথিবীতে ফেলা হয়, তাহলে গোটা পৃথিবী, সৃষ্টিজীব যা কিছু আছে সব কিছু দুর্গন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখুন, আমিন। তারপরে 5 নম্বর আলোচনা শেষ করে দিব সময় শেষের দিকে, তিনাতুল খাবাল, এটা হলো 5 নম্বর। এটা আবার কি? তিনাতুল খাবাল হলো এরকম জিনিস যেটা জাহান্নামীদের গাম হবে, গাম, জাহান্নামীদের গাম, এইটাকে বলা হয় তিনাতুল খাবাল। এটা কাদেরকে খাওয়ানো হবে? এইটা আমাদের অনেককেই খাওয়ানো হবে, যারা উপরে মানুষকে ভালো চেহারা দেখায় কিন্তু কিন্তু রাত্রের অন্ধকারে মদ খেয়ে নেশা করে বাসায় ফিরে, তাদেরকে কিয়ামতের দিন তিনাতুল খাবাল খাওয়ানো হবে। বিশ্বনবী বলছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবির বিন আব্দুল্লাহ দৃষ্টি বর্ণনা, তিনি বলেন, কুল্লু মুসকিরিন হারাম, নেশা জাতীয় যা কিছু আছে সব হারাম, সব হারাম, সব হারাম, যা কিছু আছে নেশা জাতীয়। তারপর রসুল বলছেন, ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, লিমাই ইশরাবুল মুসকির, যে ব্যক্তি নেশা জাতীয় জিনিস খাবে, আইয়াসকিয়াহু মিন তিনাতুল খাবাল, তাকে তিনাতুল খাবাল অর্থাৎ জাহান্নামীদের গাম খাওয়াবেনই, খাওয়াবেন। সুতরাং যারা সিগারেট খান, যারা ইয়াবা খায়, যারা মদ খায়, যারা বিড়ি খায়, যারা গাঞ্জা খায়, তারা সাবধান হয়ে যান, সবগুলো নেশা। ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, সেখানে 8ম তলায় দেখলাম সেখানে আপনার বিড়ি সিগারেট তামাক গুল সব কিছুকে মাদকের অন্তর্ভুক্ত করেছে, সব মাদক। আর রসুল বলছেন প্রত্যেক নেশা জাতীয় মাদক সব হারাম। সুতরাং যারা মাদক খেয়ে পৃথিবীতে চলাফেরা করছো, যারা ইয়াবার লিডার, ইয়াবার ব্যবসা করো, মদ খাও, উপরে মানুষকে ভালো চেহারা দেখাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, কিয়ামতের দিন তিনাতুল খাবাল খেতে হবে। আলোচনা শেষ করে দিচ্ছি সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আমিন মানুষদেরকে এই আগুন দিয়ে জাহান্নামে দিবেন, আবার ঠান্ডা দিয়েও জাহান্নামে দিবেন। আজকে ঠান্ডার আলোচনা করতে পারছি না, আমি আপনাদের সামনে যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক, আমিন। শুনে রাখেন, আরেক শ্রেণীর লোক জাহান্নামে যাবে, আরেক শ্রেণীর লোক। আজকে রসুলের নাম দিয়ে কিছু মিথ্যা, জাল, জৈফ, বানোয়াট কথা প্রচার করা হচ্ছে, মানুষকে মিথ্যা হাদিস শুনিয়ে বিভ্রান্ত করছে। এই শ্রেণীর লোকগুলো কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে যাবেই যাবে। রসুল বলছেন, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি কোনো কথা বানালো রসুলের নামে, মা লাম আকুল, রসুল বলছেন যেটা আমি বলি নাই, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে ব্যক্তি তার স্থান জাহান্নামে করে নিল।
সম্মানিত উপস্থিতি, বলছিলাম গত রাত্রে 10টার দিকে আমাকে ময়মনসিংহ থেকে এক মাদ্রাসার টিচার, হেফসখানার টিচার আমাকে SMS করেছেন, ওটাকে চিনি না, ফেসবুকে আমার আলোচনা দেখে, সেখানে দেখে আমাকে ফেসবুকে ফ্রেন্ডশিপ, তিনি আমাকে একটা SMS করলেন, নারী বিষয়ক, নারী পুরুষ বিবাহ হয়েছে, এখন নারী মেয়ে তালাক চায়, তালাক নিতে চায়, এই বিষয়ে একটা মাসালা জিজ্ঞাসা করেছেন। এখন তিনি বলছেন শেষে যে শায়েক অতি শীঘ্রই আমাকে মাসালাটা দিবেন। এখন আমি মাসালাটা দিতে যাব আর আমার ওয়াইফাই কানেক্টেড ডিসকানেক্ট হয়ে গেছে, অফ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমি এই মাসালাটা আমি দিতে যাচ্ছি, তো দিতে গিয়ে আমার মাথার মধ্যে আবার ওই মেসেজটা মনে হলো, তিনি শেষে বললেন, শায়েক আপনার কথার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, খেয়াল করবেন কি বলছে, আপনার কথার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, আপনি যেটা বলবেন সেটাই সিদ্ধান্ত হবে। এখন তো আমি ব্রেক ভয় পেয়ে গেলাম, যদি আমি জানি মাসালাটা, এটা মাসালা কি আমি জানি। তারপর আমি কোরআন হাদিস ঘাটলাম এবং আমার ওস্তাদজি যার কাছে বুখারি পড়েছি যাত্রাবাড়িতে, ওস্তাদজিকে ফোন দিলাম, ফোন দিয়ে দেখলাম হ্যাঁ মাসালা ঠিক আছে, কোরআন হাদিস ঘাটলাম, ওস্তাদজিকে ফোন দিলাম, কারণ অনেক সময় একটা হাদিস দেখে ফতোয়া দেওয়া যায় না, হুজুর ঠিক কিনা, একটা হাদিস দেখে ফতোয়া দেওয়া যায় না, সব হাদিস সমন্বয় করে তারপরে মাসালা ফতোয়া দিতে হয়। আবার ওস্তাদজিকে ফোন দিলাম, আমার জানা আছে, হাদিস দেখলাম, ওস্তাদজিকে জিজ্ঞাসা করলাম, এই তিনটার সংমিশ্রণে সকালবেলায় ভাইকে SMS করলাম যে এটা এটা এভাবে এভাবে না এভাবে এটা করতে হবে, কেন, শুধুমাত্র আল্লাহর ভয়ে। বলছিলাম আজকে আমাদের দেশে কিছু আলেম শ্রেণী আছে যারা মানুষকে গোমরা করছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ভাইয়েরা সাবধান থাকতে হবে। আজকে আপনাদেরকে দেখবেন দলিল দিয়ে হাদিস বুলায়, দলিল, একটা কথা মনে রাখবেন, আপনি একটা উপন্যাস লিখবেন, এটার দলিল আছে না, মানে আপনি একটা বই লিখলেন, এই বই লেখার পরে বাজারে বাজারজাত করলেন, এখন আমি যদি এই বই থেকে কোনো উদ্ধৃতি দেই তাহলে বলবো যে এই বইয়ের এত নাম্বার পৃষ্ঠা, বলবো না, এটাই তো দলিল, ঠিক না। এখন মনে করেন ইসলামের নামে অনেক মিথ্যা জাল জৈ বানোয়াট বুজুর্গদের কথা আজকে যেগুলো চালানো হচ্ছে এটাও তো লেখা হয়েছে, লেখা হয় নাই। এখন আপনি যদি বলেন যে এরকম কিতাবের অমুক নাম্বার এত নাম্বার হাদিস এত নাম্বার পৃষ্ঠা, এটা তো দলিল হলো, হলো না, কিন্তু দলিলটা ঠিক হলো। এখন দেখবেন আজকে জাল জৈফ মানুষকে আলোচনা করে এবং দলিল দেখায়, সাধারণ মানুষ আজকে বিভ্রান্ত হচ্ছে, সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। যারা সালাফি আলেম, যারা আলে হাদিস আলেম, তাদের বক্তব্য গ্রহণ করা ছাড়া, আর বিভ্রান্ত যারা, বাতিল যারা, বেদাতি যারা, মুশরিক যারা, পীর পূজারি যারা, মাজার পূজারি যারা, তাদের বক্তব্য গ্রহণ করা যাবে না। সুতরাং হুশিয়ার, সাবধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুপাতে আমল করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, এই পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যা শুনলাম এগুলো আগে আমাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। এর সাথে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এগুলো কিয়ামতের দিন নাজাতের কারণ হয়ে যাক, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা, বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।